যেখানে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদির মুখে মিরপুরের উইকেট নিয়ে তিক্ত সমালোচনা করেছেন, সেখানে ঠিক উল্টোপথে হাঁটছে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ডু। তিনি মিরপুরের উইকেটকে খারাপ বলতে নারাজ। স্পোর্টিং উইকেট সিলেট টেস্টের পর কেন মিরপুরে স্পিন ফাঁদ, এমন উইকেটে খেলে কতটা লাভ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের, সেই বিতর্ক আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ডু অবশ্য উইকেটের উপর দায় চাপাতে নারাজ, বলছেন এমন কন্ডিশনে কিভাবে খেলতে হয় সেটাও শিখতে হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের সুবাদ পাচ্ছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে মিরপুরে স্পিন সহায়ক পিচে নিউজিল্যান্ডের বিপক্ষে 4 উইকেটের হারে সেই স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। তবে টেস্ট সিরিজের ফল ছাপিয়ে মিরপুরের উইকেট নিয়ে আলোচনা হয়েছে শিরোনাম। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি তো জয়ের পরও মিরপুরের উইকেটকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে উইকেট আখ্যা দিয়েছেন। যদিও নাজমুল হোসেন শান্তর অবস্থান ছিল একদম ভিন্ন, এমন উইকেটে খেলে তৈরি হয়ে আসার কথাটা ভুল কিছু না, কিন্তু প্রশ্ন হচ্ছে এমন উইকেটে কি শান্তরা খেলেন ঘরোয়া ক্রিকেটে? যখন সিলেটে দারুণ এক উইকেটে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে হারাতে পারল, তখন কেন আবার পেছনে হাঁটা? প্রধান নির্বাচক অবশ্য ব্যাখ্যাটা দিলেন ভিন্নভাবে। মিনহাজুল আবেদিন নান্ডু বলেন উইকেট নিয়ে এত চিন্তা নেই, নিউজিল্যান্ডেও তো এমন উইকেটে খেলে অভ্যস্ত না, শেষের দিকে তারা কিন্তু উইকেটের সাথে মানিয়ে নিতে পেরেছে, তাই এমন মানসিকতা থাকা উচিত। সব ভেন্যুতে একই রকম উইকেট পাওয়া যায় না, এই উইকেটের প্রাপ্তি বা কি? তাইজুল মিরাজদের দাপট দেখানো তো স্বাভাবিক, কিন্তু কোনো ব্যাটারেই লড়াই করার মতো স্কোর করতে পারেননি। টি টোয়েন্টি মেজাজে দ্রুত রান করার কৌশলও ব্যর্থ, আর সফল হলেও কি কোনো প্রাপ্তি থাকত? সব জানার পরও কেন তাহলে এমন উইকেট বানানো? নান্ডু বলেন একটা জিনিস পরিষ্কার যে এই উইকেটে ব্যাটিং করা খুব কঠিন, কিন্তু আরেকটি দিক হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা আছে, তাই এখানে হার জিতেরও ব্যাপার আছে, তাই সব কিছু মিলিয়ে আগাতে হবে আমাদের।